আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আর আজকে আপনাদেরকে আমি নিয়ে যাবো হচ্ছে একটা মসজিদে। সো ওই মসজিদটা আপনারা হয়তো অনেকভাবে অনেক রকমভাবে দেখছেন, কেউ ইউটিউবে, কেউ ফেসবুকে, বা কেউ গুগলে, বা কেউ কোনো ম্যাগাজিনে, ঠিক আছে। সো আজকে আপনাদেরকে আমি ওই মসজিদটা সরাসরি, আর আমি এখন অপেক্ষা করছি গাড়ির জন্য, ঠিক আছে। এই তো চলে আসছি আমার গাড়ি একটু দূরে, উনার সিতে, হ্যাঁ এটাই হচ্ছে আমার গাড়ি। বিসমিল্লাহ। আমি পৌঁছে গেছি। সো আমি আপনাদেরকে এক এক করে প্রত্যেকটা জায়গা ঘুরে, এই হচ্ছে গেট দিয়ে ঢোকার পরের দৃশ্য। এটা এটা মসজিদের সামনের সাইড, সামনের দিক, আর মসজিদের নামটা হচ্ছে, তো এ হচ্ছে পিছনের সাইড, ব্যাক সাইড, ঠিক আছে। তো আমি যাবো হচ্ছে এখন সামনের দিকে। আমি আমি প্রথমেই আপনার ভিতরের দিকে ঢুকবো না, আমি প্রথমে যাবো হচ্ছে কোন সাইডে, আমি প্রথমে যাবো হচ্ছে একটা সাইডে। প্রচুর রোদ, এখন বিকেল বিকেল 5টার উপরে বাজে, প্রায় 6টার কাছাকাছি, এখনও রোদ কমে নাই। এই হলো সাগর, ঠিক আছে। আমি আপনাদেরকে বলছিলাম যে মসজিদটা হচ্ছে সাগরের মধ্যে অবস্থিত, হ্যাঁ সাগরের উপরে বানানো মসজিদ। আর আগে সাগরটা দেখেন, অনেক দূরে এই যে বড় বড় লঞ্চ, জাহাজ দেখা যাইতেছে বড় বড়। এই সাইডটা হচ্ছে আপনার মসজিদের ঢোকার পথে ডান ডান দিকে, ঠিক আছে, এটা হচ্ছে ডান দিকে। আর এটা তো হয়তো আপনারা দেখছেন, এই যে এটা অ্যাকচুয়ালি যে কী কাজে লাগাইছে আমি জানি না, কিন্তু অনেক সুন্দর দেখতে। আর নামাজ পড়া হয় এখানে, ঠিক আছে। আর যেখানে এই যে সাগর, অনেক দূরে আপনার বড় বড় জাহাজ, কিন্তু ক্যামেরাতে আসতেছে না। মসজিদে এখনও কাজ চলতেছে, অ্যাকচুয়ালি মসজিদের না, মানে আরও সুন্দর করার জন্য, আরও কীভাবে সুন্দর দেখা যায় সেই জন্য এখনও কাজ চলতেছে। তো আমি তো যাচ্ছি, আর দেখেন মানুষ, ওরা ওরা সেলফি তুলতেছে। সো ওদেরকে ডিস্টার্ব না করি আমি আমার কাজে যাই, ঠিক আছে, চলেন। আর বাম সাইড দিয়ে ঢুকতেই হচ্ছে একটা রেস্টুরেন্ট, ঠিক আছে। এখানে রেস্টুরেন্ট বলতে না, মানে পানি টানি আপাতত কিছু খাওয়ার জন্য আর কি, এরকম অবস্থা রেস্টুরেন্টে। ওইখানে মেয়েরা ছবি তুলতেছে সেলফি, এই যে রেস্টুরেন্ট, এখানে খাওয়া দাওয়া হচ্ছে। আর আমি আপনাদেরকে বলছিলাম যে বাম সাইড দিয়ে দেখতে কীরকম দেখা যায় এক্স্যাক্টলি। তো এটা হচ্ছে মসজিদের বাম সাইড। আর আমি বেশিরভাগ ছবিগুলো আপনারা যখন ফেসবুকে বা ইউটিউবে বা গুগলে কোথাও দেখেন, এটা হচ্ছে আপনার এই সাইড থেকে তোলা ছবি, ঠিক আছে। আর আমি যাচ্ছি হচ্ছে এখন ভিতরের দিকে, ঠিক আছে। তো দেখ প্রচুর রোদ ঘামে গেছি, চলেন আমি ভিতরের দিকে যাই। আর মসজিদের ভিতরে ঢুকে গেলে আই থিঙ্ক কথা বলা হবে না, কথা বলা যাবে না। সো আমি ওই সময় শুধু ভিডিও করে যাবো।
এই হচ্ছে মসজিদের পিলার, ঠিক আছে? তো পিলার, মসজিদের পিলারগুলো দেখলে বোঝা যায় অ্যাকচুয়ালি মানে পানি যখন জোয়ারের পানি যখন আসে তখন মানে কতটুকু পর্যন্ত পানি আসে, ঠিক আছে? আর এই হচ্ছে মসজিদের বাম সাইডে, ঢুকতে বাম সাইডের ভিউ। সবাই অ্যাকচুয়ালি ভিতরে আসে নাই, অনেক মানুষ আসছে যারা বাহিরে থেকে দেখতেছে। এটা হচ্ছে মসজিদের বাম সাইডের দৃশ্য, আর আমি এখন মসজিদ পুরাটা ঘুরে আপনাদেরকে দেখাবো, কারণ মসজিদের সাইডে আপনি চারও সাইড ঘুরতে পারবেন, এরকমভাবে সিস্টেম করা আছে। দেখেন ওইখানে, দেখেন ওইখানে মামুনিরা কথা বলতেছে বসে বসে। মসজিদের একদম পিছনের সাইড এক্স্যাক্টলি হয়েছে চারো সাইড একই রকমের, একই মডেলের, ঠিক আছে? চারো সাইড একই রকম দেখতে। আর এখানে হচ্ছে এদেশি মালায় যারা আছে ওরা, আর এখান থেকে পুরো সাগরের ভিউটা দেখা যায় এক্স্যাক্টলি। বলছি যে আগে আমি আপনাদেরকে পুরো মসজিদের সাইড দেখাবো। এখান থেকে মসজিদের পুরো ছবিটা আসে, আর এখন হচ্ছে প্রায় সন্ধ্যার সময়। ওই সময় তো আপনার অনেক রোদ ছিল, তো সেই জন্য মানে ভিডিওগুলো তেমন ভালো হয় নাই, তো এখন হয়তো অনেকটা ভালো দেখা দিতেছে। আর এই হচ্ছে সন্ধ্যার সাগরের দৃশ্য। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি। ভিডিওটা যদি ভালো লাগে তো শেয়ার করবেন, আগে লাইক করবেন, কমেন্ট। আবদুল্লাহ আল মামুন পেজটা ফলো করতে ভুলবেন না, প্লিজ সবাই ফলো করে দেবেন। আল্লাহ হাফিজ।